আমরা পলারায়ণ বা আয়নের বিকৃতি বা অ্যানায়নের বিকৃতি নিয়ে আলোচনা করব তবে শব্দটা বেশি পাবা তোমরা পোলারায়ন শব্দটা তবে আমরা যদি গবেষণা করি তাহলে আয়নের বিকৃতি শব্দও বলা যেতে পারে বা অ্যানায়নের বিকৃতি শব্দও বলা যেতে পারে বইয়ের ভাষা হচ্ছে পোলারায়ন কিছু কিছু বইয়ে আয়নের বিকৃতিও বলা আছে যেমন হাজারের বইয়ে আছে আদার্স বইগুলোতে আমরা পোলারায়ন শব্দটা শুধু পাবো তো পলারায়ন কি এখানে একটা বাংলা কথা লিখছি অবশ্য ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি যেটা সেটাই নাকি পলারায়ন তো প্রমাণ কি সেটাই হচ্ছে বিষয় আমরা প্রমাণ দেখব এখন যেমন এটা একটা ক্যাটায়ন এটা একটা ক্যাটায়ন আর ক্যাটায়নটাকে আমি এম প্লাস দিয়ে চিহ্নিত করতেছি আর এটা একটা অ্যানায়ন বুঝাচ্ছি আমি এটা একটা অ্যানায়ন বোঝাচ্ছি তুমি জানো ক্যাটায়নগুলো সাধারণত একটু কি হয় ছোটো হয় তাই না আমি একটু ছোটো দেখাচ্ছি এখানে আর অ্যানায়ন তো তুমি জানো কি হয় তো ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক সেটা বিষয় না মাঝখানে কি থাকবে নিউক্লিয়াস থাকবে কি কিনা মাঝখানে দুজনেরই প্লাস থাকবে যেহেতু তোমার এখানে কি থাকে প্রোটন থাকে ওকে তারপরে এখানে একটা জিনিস আমি দেখাইতে চাচ্ছি এইভাবে করে এখানে প্লাস প্লাসের জায়গায় থাকবে অর্থাৎ ক্যাটায়ন ক্যাটায়নের জায়গায় থাকবে তারপরে এইখানে ক্যাটায়নের অ্যানায়নটা যে ঘটনাটা ঘটবে দিয়ে দিলাম এখানে অস্বাভাবিক কিছু জিনিস আমি দেখতে পাব এইখানে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি যদিও বা এরকম হওয়ার কথা না যদিও বা এটা এইরকম হওয়ার কথা ছিল ঠিক কি না এটা এরকম হওয়ার কথা ছিল কিন্তু ঘটনা ঘটে গেল কেন জানি কেমন কেমন কি হইল এখানে। এখানে যে বিষয়টা দাঁড়াইলো সেটা হচ্ছে ক্যাটায়ন এটা তোমার কি নাম করছিলাম আমরা এম প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস প্রথমে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ম্যাককে আকর্ষণ করবে কথাটা মাথা রাখিও ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ম্যাককে কি করবে আকর্ষণ করবে এই যে আমি এই চিহ্ন দ্বারা দেখাচ্ছি এখানে এইভাবে এভাবে দেখাচ্ছি এগুলো কিন্তু ইলেকট্রন ম্যাক অর্থাৎ ইলেকট্রন ম্যাকগুলো এই দিকে চলে আসবে ইলেকট্রন ম্যাকগুলো এই দিকে চলে আসবে কার কারণে ক্যাটায়নের নিউক্লিয়াসের কারণে কথা কি বুঝতে পারছিলাম কি বুঝাচ্ছি ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ম্যাককে নিজের দিকে টানবে ভালো কথা টানতেই পারে কারণ বিপরীত ধর্মী চার্জ যা হয় তাই হলো কি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে না আকর্ষণ করলো স্বাভাবিক এই আকর্ষণের ফলে আমাদের এই নিউক্লিয়াসটাও কিন্তু কাছাকাছি আসার চেষ্টা করে নিউক্লিয়াসটাও কিন্তু একটু কাছাকাছি আসার চেষ্টা করে যেহেতু মনে যাচ্ছে এটা কাছাকাছি আসার চেষ্টা করে এবং এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে একটা ঘটনা ঘটে এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে কী যেন ঘটে ঘটনা ঘটে কি ঘটে বিকর্ষণ ঘটে কেন বিপরীত সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে অর্থাৎ আমরা বুঝতে পারছি এই কালো চিহ্নটা দ্বারা বুঝাচ্ছি আমরা বিকর্ষণ আর এই রেটগুলো দ্বারা বুঝাচ্ছি আমরা এই রেটগুলো দ্বারা বুঝাচ্ছি আমরা আকর্ষণ অর্থাৎ এখানে বোঝা গেল এখানে আকর্ষণ এবং বিকর্ষণ দুইটাই হচ্ছে কিভাবে ক্যাটা এই তোমার ক্যাটায়নের নিউক্লিয়াস এনায়নের ইলেকট্রনকে বা ইলেকট্রন ম্যাককে আকর্ষণ করতেছে এবং কি অ্যানায়নের নিউক্লিয়াস আর ক্যাটায়নের নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হচ্ছে এই আকর্ষণ এবং বিকর্ষণের প্রভাবে অ্যানায়নটার চেহারাটা নষ্ট হয়ে যায় যেটা আমরা কেমিস্ট্রির ভাষায় বলতেছি বিকৃতি হয়ে যায় অর্থাৎ এনায়নের যে বিকৃতি হইল এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে পলারায়ন এই কারণে বাংলা কথা লিখছি একটা ক্যাটায়ন কর্তৃক এনায়নের বিকৃতি আর বাংলা অর্থ হচ্ছে ক্যাটায়ন দ্বারা এনায়নের বিকৃতি কর্তৃক মানে দ্বারা ক্যাটায়নের দ্বারা এনায়নের বিকৃতি হচ্ছে এখন প্রশ্ন মানুষ করতে পারে বাবা করতে পারে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি কেন এনায়ন কর্তৃক ক্যাটায়নের বিকৃতি হয় না কি লজিক আছে প্রশ্নটার এনায়ন কর্তৃক ক্যাটায়নের বিক্রি কেন এরও তো প্রোটন আছে মানে নিউক্লিয়াস আছে এরও নিউক্লিয়াস আছে এটা উল্টার দিক দিয়ে ঘটনা ঘটতে পারে না অ্যান্সার হচ্ছে না কেন ক্যাটায়নের আকর্ষণ বল বেশি থাকে সাধারণত ক্যাটায়নের ইলেকট্রন তুলনামূলক কম থাকে না ক্যাটায়নের ইলেকট্রন তুলনামূলক কম থাকার কারণে ক্যাটায়নের আকর্ষণ বল তুলনামূলক বেশি থাকে যার কারণে ইলেকট্রনগুলোকে টান মারে অ্যানায়ন টান মারার সুযোগ পায় না এনায়ন ক্যাটায়নের ইলেকট্রনকে টান মারার সুযোগ পায় না এই দুজনের মধ্যে এর আকর্ষণ বল বেশি তাই ক্যাটায়ন এনায়নের ইলেকট্রনকে আকর্ষণ করে বেশি যেটা এনায়নের পক্ষে সম্ভব হয় না তাহলে আমরা যদি আবারও সামারাইজ করি বিষয়টা কি হইল ক্যাটায়ন কর্তৃক এনায়নের বিকৃতিটাকে বলি পোলারায়ন এখানে তিনটা শব্দ পাইতে পারো তুমি তিনটে শব্দ আমি একটু এইভাবে লিখি পোলারায়ন পোলারায়ন দুই নম্বর পোলারায়িত অনু পোলা পোলারায়িত অনু তিন হচ্ছে পোলারায়ন ক্ষমতা আমি তিনটা শব্দ লিখলাম পোলারায়ন ক্ষমতা পলারায়ণ ক্ষমতা তিনটা শব্দ তাহলে ক্যাটায়ন কর্তৃ অ্যানায়নের যে বিকৃতি সেটাকে বলতেছি আমরা পোলারায়ন আর যার বিকৃতি হইলো সে পলারায়িত হইল তাহলে পোলারায়িত অনু কে পোলারায়িত অনু এখানে এই আয়নটা এনায়নটা কে পোলারায়িত হয়েছে আমি কে এক্স হয়েছে এক্স মাইনাস লিখে দিলাম আমি আর পোলারায়ন ক্ষমতা বলতে বোঝাচ্ছি এই ঘটনাটা কে ঘটাইলো কে তার চেহারা নষ্ট করলো ক্যাটায়ন এটাই হচ্ছে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা অর্থাৎ ক্যাটায়ন এনায়নের যে চেহারাটা নষ্ট করলো যেভাবেই হোক নষ্ট করছে তো এটাই হচ্ছে ক্যাটায়নের তোমার পোলারায়ন ক্ষমতা তাহলে বুঝতে পারছো বাংলা কথা ক্যাটায়ন কর্তৃক এনায়নের বিকৃতিটাকে বলা হচ্ছে পলারায়ণ আর যার বিকৃতি হয়ে গেল। সে হবে পলারায়িত অণু যে করলো তার ক্ষমতাটাকে বলতেছি আমরা পলারায়ণ ক্ষমতা তাহলে ক্যাটায়নের পলারায়ণ ক্ষমতা তাহলে পলারায়ণ ক্ষমতা কার হবে ক্যাটায়নের হবে পলারায়ণ ক্ষমতা আর পলারায়ণটা হচ্ছে তোমার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা পুরো প্রক্রিয়াটাকে পলারায়ণ বলতেছি কথাটা কি বুঝতে পারছো এখানে একটা তথ্য আমাকে দিতে হবে এম সিকিউ সলভ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে কথাটা হচ্ছে এরকম আমি এখানে লেখা যেতে পারে সেটা হচ্ছে এইভাবে দিলাম আমি পোলার আয়ন পোলার আয়ন সমানুপাতিক সমযোজী ধর্ম সমযোজী ধর্ম এটা একটু মাথায় রাখতে হবে অর্থাৎ যার পোলারায়ন যত বেশি হবে তার সমযোজী ধর্ম তত বেশি হবে এটা একটু মাথায় রাখতে হবে কিসের জন্য এটা কাজে লাগবে তোমার এম সি জন্য যার পলারায়ণ যত বেশি হবে তার সমযোজী ধর্ম তত বেশি হবে আমরা যদি একটু পোলারিটি আর পোলারায়ন নিয়ে একটু কম্পেয়ার করি তুলনা করি আমরা যদি পোলারায়ন আলোচনা করে আসলাম একটু তুলনা করে দেখি আসলে কী বুঝাচ্ছে দুইটা দ্বারা দুইটাই কি একই জিনিস না আলাদা না কি একটু গবেষণা করি যেমন পোলারিটি বা পোলার যোগ আছে পোলারিটি লিখি এখানে সমস্যা নাই পোলারিটি আর আরেকটা এখানে লিখতেছি আমরা পলারায়ণ এই দুটা কি একই না আলাদা পলারায়ণ পলারায়ণ দেখো পলারায়ণ দ্বারা সমযোজি ধর্ম বোঝাচ্ছে যার পলারায়ণ যত বেশি তার সমযোজিত ধর্ম তত বেশি অর্থাৎ পলারায়ণ দ্বারা কি বোঝাচ্ছে আমার সমযোজি যোজি আচ্ছা পোলারিটি যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম কিছুক্ষণ আগে পোলারিটি সেখানে আমরা দেখিনি যে যত বেশি পোলার হবে সে তত আয়নিক প্রকৃতির হবে তাহলে এর সাথে সম্পর্ক কার আয়নিক এর সাথে সম্পর্ক হচ্ছে আয়নিক এই কথাটা একটু মাথায় রাখতে হবে এবং এইখানে কিন্তু চার্জের কোনো ব্যাপার স্যাপার নাই পোলার আয়নে আছে চার্জার ব্যাপার সাপানি এখানে শুধু টানাটানির একটা বিষয় বা বিকৃতির চেহারা নষ্ট হওয়ার একটা বিষয় আছে আর এখানে পল বা মেরুর একটা বিষয় আছে যেটা আমরা আলোচনা করে আসলাম কিছুক্ষণ আগে কি আলোচনা করে আসলাম না তাহলে এখানে পল বা মেরুর একটা বিষয় আছে এখানে আকর্ষণ বিকর্ষণের একটা বিষয় আছে আর আয়নিক বুঝাচ্ছে যার যত বেশি তোমার পলার ধর্ম থাকবে পলার কি বলে এটাকে পোলার যৌগ হবে যে যত বেশি সে তত বেশি আয়নিক প্রকৃতির হবে আর যার যত বেশি আয়ন হবে সে তত বেশি সমাজী ধর্ম প্রকাশ করবে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে তো আমাদের এখানে আর বলার মতো তেমন কিছু নেই আমাদের পোলারায়ন টপিকটা থেকে জাস্ট জ্ঞানমূলক আসবে অনুধাবন আসবে এবং এমসিকিউ আসবে এই তিনটা পয়েন্ট আসবে এখান থেকে তবে গ নাম্বার এই গ নাম্বার ঘ নাম্বার আমরা এখান থেকে পাবো না ঠিক আছে